কা আনি হিন্দু বাঙালিক নাগরিকত্ব দিব বিজেপিয়ে? কিন্তু অসমৰ হিন্দু বাঙালির সমস্যা কোনে সমাধান করব? কেতিয়া বিটিআরৰ হিন্দু বাঙালিয়ে পাব আধার কার্ড? বিজেপির হিন্দু প্রেমত কোনো সন্দেহ নাই। হিন্দুর বাবে সকলোই করিব বিজেপিয়ে। কেবল দেশরই নহয় বিদেশের হিন্দুক লৈও চিন্তিত বিজেপি। এনে সময়ত পোহরলে আহিছে বিজেপির হিন্দু প্রেমর নমুনা। বিটিআরৰ খ খ হিন্দু বাঙালির নাই আধার কার্ড। যিকোনো রাজনৈতিক দল আহি যিকোনো যেতিয়া যিকোনো হেৰিতে ভোট বিচাৰোতে আমাক এটাই প্রতিশ্রুতি দিয়ে বঙালী সকলৰ ডিভোটারৰ সমস্যা দূর হব, আপনার আধার কার্ডর যে বনাব পৰা নাই সেইখিনি সমস্যা দূর হব, আপনার বায়োমেট্রিকর সমস্যা দূর হব, কিন্তু আজিলৈকে সেইখিনি হৈ উঠা নাই। আজির তারিখত প্রতিটো খোজতেই প্রয়োজন হওয়া আধার কার্ড কিয় লাভ করা নাই বিটিআরৰ হিন্দু বাঙালিয়ে? এই প্রশ্নের উত্তর পাবলৈ হলে কিছু উভতি যাব লাগিব। বিজেপি সরকারের কার্যকালত প্রকাশ পাইছিল রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী। রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী প্রকাশ পালে ঠিকই, কিন্তু রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর পর যখন প্রকৃত ভারতীয়র নাম বাদ পড়ল, সেই সকলের নাম অন্তর্ভুক্তির বাবে কোনো ব্যবস্থা আজিলৈকে সরকারিভাবে লওয়া নহল। বিশেষক কিছু কিছু স্থানত নাগরিকপঞ্জীত পিতৃর নাম আহিছে কিন্তু পুত্রর নাম অহা নাই, যার ফলশ্রুতিত বহু বৈধ ভারতীয় নাগরিকে আধার কার্ড প্রস্তুত করব পৰা নাই। এই সমস্যাই হৈছে বিটিআরত। বিশেষক তামুলপুরের কাউলি নামৰ অঞ্চলটোৰ অধিকাংশ হিন্দু বাঙালির হৈছে এই সমস্যা। বহুত মানুষ আজিও শঙ্কিত হৈ আছে, আমি করিম কি ভবিষ্যত, আমার লড়া ছোৱালীক আমি কি দিম, আমার নিজরে আধার কার্ডখন নাই, আমার লড়া ছোৱালীক কেনেকৈ আধার কার্ডখন বনাই দিম? বায়োমেট্রিকর সমস্যা এটা সমাধান হওয়া নাই। আমি এটা সময়ত আমার ইয়ার রাজনৈতিক নেতা আমার এজন আছে রবীন বালা বিশ্বাস, তেওঁৰ নেতৃত্বত আমি দিল্লীলৈকে গৈছিলো। দিল্লীত গৈ পেলাই আমি আইনমন্ত্রীক লগ কৰিছিলো, আমি তেওঁলোকক বহুত ডকুমেন্টস দিছিলো, কিন্তু একো আমি তার ফল আমি নাপালো, তেওঁলোকৰ ফালৰ পৰা একো রিপ্লাই নাপালো। আমি দিল্লীলৈকে নিজৰ তেওঁৰ খৰচে দি আমাক লৈ গৈছিল, লৈ গৈ পেলাই আমাৰ অঞ্চলৰ যাতে এই সমস্যাখিনি দূৰ হয় সেইখিনিৰ ওপৰত আমি আলোচনা কৰিছিলো, কিন্তু ইয়াৰ একো আমি ফল আমি নাপালো। বিজেপি দল আৰু চৰকাৰৰ ওচৰলৈ বহুবাৰ গ'ল এই সমস্যাৰ ভুক্তভোগীসকল। বহুবাৰ সাংসদ বিধায়ক নিৰ্বাচিত প্ৰতিনিধিক কোৱা হ'ল, কিন্তু সমস্যাৰ সমাধান নহ'ল। অথচ এই হিন্দু বাঙালিক লৈ বিজেপিয়ে দিল্লীর মস্তত দখল করার রাজনীতি করে আছে। আমার রাস্তাঘাট উন্নয়ন হল, এটা ভাল কথা, কিন্তু আমি যদি ভোটটা দিব নোৱাৰো, আমার যদি আধার কার্ড না থাকে, আপনাদের সকলে জ্ঞাত আধার কার্ড নহলে আজিলেকে একো নহয়। আজিকালি সৰু সৰু লৰা ছোৱালীৰ আধার কার্ডের প্রয়োজন হয়, তো আধার কার্ড যেতিয়া বনাব নোৱাৰো। আজি এনআরসির কথা কব গলে মোৰ নাম আহিছে, মোৰ দেউতাৰ নাম অহা নাই, মোৰ 51ৰ ডকুমেন্টস লাগে সেইটো আছে, তার আগৰ ডকুমেন্টস লাগিলেও আছে মোৰ, আমি সকলোখিনি সাবমিট কৰিছো, কিন্তু মোৰ দেউতাৰ নাম অহা নাই, কিন্তু মোৰ নাম আহিছে। তো এনেকুৱা ধৰণৰ যিখিনি সমস্যা, এই সমস্যাবোৰৰ ওপৰত নজৰ দিব লাগে। কোনে বিশ্বাস গঢ়াই উঠাব পাৰে আমাৰ ওপৰত, তেওঁলোককহে আমি নিৰ্বাচনত আমি জয়যুক্ত কৰিম। এই সমস্যা সমাধানৰ বাবে কংগ্ৰেছে একো নকৰে, কিন্তু বিজেপিয়ে কিয় একো কৰা নাই? কিয় একো কৰা নাই ইউপিপিএলে? উত্তৰহীন প্ৰশ্ন, অথচ ৰাজনীতিৰ গিনিপিক এইসকল। তামুলপুৰৰ পৰা প্ৰদীপ দাসৰ ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।